আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের কিচেনটা কেমন দেখতে সেটা। আর কিচেন ট্যুর তো থাকছি, তার সাথে সাথে থাকছে আমরা কিচেনটাতে কিছু ছোটখাটো চেঞ্জ করেছি, কিছু ছোটখাটো মানে চেঞ্জেস বলতে একটু কালার করা হয়েছে, একটু মডিফাইড করা হয়েছে। তো সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে। তার সাথে সাথে কিছু কিন্তু ডিআইওয়াই করেছি, আশা করছি তোমাদের ভিডিওটা মোটামুটি ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, তার সাথে সাথে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক এবার। দেখো বন্ধুরা, এটা আমাদের কিচেন। তোমরা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের কাছে এটা কিন্তু একদম অজানা, বাট যারা অনেক দিন থেকে দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে এই মার্বেল দেয়া কিচেনটা আমাদের রান্নাঘর। আর আমি কোনো দিন পুরোপুরিভাবে কিচেনটা শেয়ার করিনি, কারণ আসলে এত বাজে অবস্থা রান্নাঘরটার, তো সেই জন্য শেয়ার করতে পারিনি। এই দেখো পাইপটার কি অবস্থা, মানে চিমনি পাইপ আর দেয়ালগুলোর মানে অবস্থা ভীষণ ভীষণ খারাপ। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে কিছু একটা করতে হবে, এইগুলো কালার করলে বেশ মনে হবে ভালো, তার জন্যই ভেবেছি একটু কিছু চেঞ্জ করতে হবে, কালার করতে হবে। আর চিমনিটার অবস্থা তো ভীষণ খারাপ, টুপি টুপি তেল পড়ছে, প্রায় 6-7 মাস ধরে সার্ভিসিং করা হয়নি। আসলে সার্ভিসিং এর যে লোকটা আসে তো সেটা আসেনি, এই জন্যই এই অবস্থা। প্রায় 10-11 বছর আগে মা যখন রান্নাঘরটা বানান তো তখন এই কালারটা করা হয়, আর এখন কিন্তু একদম ফেড হয়ে গেছে, আর তেলের মানে কালিতে বা চিটচিটে হয়ে না এত বাজে অবস্থা, এখন আর কিছুতেই ক্লিন করা যাচ্ছে না, তো ভীষণই খারাপ অবস্থা। আর এই চিমনির পাইপটারও খুব অবস্থা খারাপ, তো সব কিছু চেঞ্জ করতে হবে। আর সবার প্রথমে আমরা কি করেছি, কালার করে নিয়েছি। সবার প্রথমে ভালো করে দেয়ালগুলো ধুয়ে নিয়ে, মানে ওই লোকই ধুয়ে দিয়েছেন, তারপরে ধুয়ে এটাকে কালার চাপানো হয়েছে। আর এই দেখুন গ্রিন কালারটা চাপানো হয়েছে, বেশ সুন্দর লাগছে এই গ্রিন কালারটা আমাদের। আসলে ইয়েলো কালারটা না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর অন্য কোনো কালার পছন্দ হয়নি, তো সেই জন্য এই কালারটা চুজ করেছিলাম। বন্ধুরা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এই যে রান্নাঘরটা আমাদের আছে, এর সামনে না মানে যেখানটাতে আমরা রান্না করি তার সামনে কোনো জানালা নেই, এমনকি কোনো দরজাও নেই। সেই জন্য কি হয়, এই চিমনিটা আমাদের লাগাতে হয়েছে এক্সট্রা করে। আর সেই জন্য এই চিমনিটা লাগানোর পরও মানে এই পাশ দিয়ে ও পাশ দিয়ে তেলটা উড়ে যায়, আর রান্না করতে গেলে জানোই তো একটু আধটু তেল তো উড়বেই, আর সেই জন্য কিচেনটার অবস্থা এত খারাপ। আসলে সম্ভব হয়নি, কারণ ও পাশের যে দেওয়ালটা আছে, মানে এই যে সামনের দেওয়ালটা, এটা না কমন দেওয়াল, সেই জন্য সম্ভব হয়নি। রান্নাঘরটা পুরোপুরিভাবে রং করা হয়ে গেছে, আর এখন দেখো মা বসে বসে কি করছে, এই যে মার্বেলটা আছে এটাকে ক্লিন করছে। আসলে এই জায়গাটাতে তো চিমনি থাকে, সেই জন্য পুরোপুরিভাবে ক্লিন করা সম্ভব হয় না, আর এখন মা সেই জন্য ধরে ধরে ক্লিন করছে। বেশ অনেক কষ্ট করে শেষ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, এবং এই যে চিমনিটা ক্লিন করতে চলে এসছে। আর দেখেই বুঝতে পারছো চিমনিটার অবস্থা ভীষণ খারাপ, আর যে লোকটা ছিল মানে সত্যি হ্যাটস অফ, তিনি প্রায় 4 ঘন্টা বসে বসে এই পুরো চিমনিটাকে ক্লিন করেছে। এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে পুরো তেলের একটা লেয়ার পড়ে গেছে, মানে এত বাজে যে অবস্থা সে আর কি বলবো। আর যেহেতু চিমনিটা এরকম খুলে নামানো হয়েছিল সেই জন্যই আমরাও দেখতে পেয়েছি, আর এর আগে যারা সার্ভিসিংয়ের লোক আসতো না তারা কি করতো, উপরে উপরে ক্লিন করে চলে যেত, ভেতরটা এত ভালো করে ক্লিন করে দিত না, আর সেই জন্যই এত বাজে অবস্থা হয়ে গেছে। তো সত্যি বলতে এই যে দাদাটা ভীষণ কষ্ট করে এইটাকে ক্লিন করেছে, ভীষণ সুন্দর হয়েছে এখন। আর এই যে দেখো নতুন পাইপও নিয়ে আসা হয়েছে, আর এখন পাইপটা ধরে ধরে লাগানো হচ্ছে। আর এই দিনগুলো কিন্তু অনেকদিন আগেই ঘটে গেছে, আমি ফাইনাল রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব বলে একসাথে ভিডিওটা কিন্তু অ্যাটাচ করে দিচ্ছি। আর মনে আছে যেদিনকে এই কাজটা করতে আসে সেই দিনকে দুপুর 3টের সময় আমরা রান্না চাপাই, কারণ সেদিনকে প্রায় 10-10:30 সময় এই লোকটা এসেছিল এবং প্রায় গেছে ওই 3টের দিকে। আর সেদিনকে বলতে পারো আমাদের পেটে তালা ঝুলিয়ে বসে থাকতে হয়েছিল, প্রায় 4টের সময় ভাত খেয়েছিলাম দুপুরের। বন্ধুরা রান্নাঘরটা মোটামুটি রেনোভেট করা হয়ে গেছে, আর দেখো এই যে আমি ভেবেছিলাম যে একটু রেনোভেট করার জন্য কিচেনে একটু কিছু লাগানো দরকার, মানে একটু ওয়াল হ্যাঙ্গিং টাইপের বা কিছু একটা রাখলে বেশ সুন্দর লাগবে। আর দেখো এই প্লেটের এই জায়গাটা ভেঙে গেছে, মানে ফেটে গেছে বলতে পারো, আর মা বললো এটা ফেলে দিতে। আর আমি না কোনো ফেলে দিতে পছন্দ করি না, মানে কোনো জিনিসই ফেলতে আমার একদম ভালো লাগে না, আর সেই জন্য ভাবলাম যে একটু কালার করলে কেমন হয়। সত্যি বলবো মানে এই কালারটা না আমার মানে বেশ ভালো
ভালো লাগছিল, মানে আমি ইউটিউবে একটা দিদির কাছ থেকে দেখেছিলাম এরকম ভাবে আর্ট করেছিল। তো তিনি অবশ্য মাটির যে থালাগুলো হয় না সেগুলোতে করেছিল, তো এই জন্য আমি ভীষণ কনফিউজ ছিলাম যে আমিও করতে পারবো কিনা। আমি তো প্লাস্টিকের প্লেট নিয়েছিলাম, আর এই প্লাস্টিকের ওপর রং করাটা একটু কঠিন হয়ে যায়। প্রায় 2 থেকে 3টে লেয়ার আমি দিয়েছি, না না 4টে লেয়ার দিয়েছি টোটাল, তারপর একটু কালারটা বসেছে, যদিও এরপরও নিচে একটু দেখা যাচ্ছিল। কিচ্ছু করার নেই, এর বাইরে আমি আর কি করব বলুন। এতটা কালার করার পরও আমি শুধু ভেবে যাচ্ছিলাম আমি কিভাবে এটা ঢাকবো, মানে প্লেটটা কিভাবে কভার করব কালার দিয়ে। সত্যি বলতে আমার এরকম ফুলের ডিজাইন করতে বেশ ভালো লাগে, সেই জন্য বসে পড়েছি ফুলের ডিজাইন করতে। আর এই ফুলটা না আমার মানে খুব ভালো লেগেছে, মানে ওই সেই ব্লসম হয় না চেরি ব্লসমের যে জিনিসটা হয় সেই রকমই করার চেষ্টা করেছি, আর সেই জন্য একটু পিঙ্ক কালারের যে কালারটা হয় না পিঙ্ক কালার দিয়ে এটা করেছি। আর এইটা ফুটেওছে সুন্দরভাবে, একটু বেবি পিঙ্ক কালার নিয়েছি, একটু ডিপ পিঙ্ক কালার নিয়েছি, এইরকম ভাবে চেষ্টা করেছি মানে একদম ইজি ওয়েতে। তোমরা দেখে হয়তো ভাববে যে বাচ্চারা তো এরকম কালার করে, পেন্টিং করে, আর সত্যি বলতে আমি খুব ভালো পেন্টিং তো করতে পারি না, বাট ওই কাজ চালানোর মতো কোনো মতে তো করেই দিই। আর এই যে দেখো একটুখানি গ্রিন দিয়ে এটাকে আরও সুন্দর করার চেষ্টা করেছি, মানে একটু পাতা টাতা করার চেষ্টা করেছি, আর আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিচেন রেনোভেট করা তো হয়ে গেছে, আর এই যে দেখো এখন কেমন লাগছে রান্নাঘরটা দেখে বুঝতেই পারছো, অনেকটা চেঞ্জেস হয়েছে না? আমার তো বেশ ক্লিন লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর চলো এখন টুক করে একটু কিচেন ট্যুর দিয়ে দিই। বাইরে থেকে শুরু করছি ভিডিওটা, আর এই যে দেখো সবার প্রথমেই এখানে আছে একটা দরজা, আর দরজা দিয়ে ঢুকলেই সবার প্রথমেই আমাদের চোখে পড়বে এই রান্নাঘরটা। আর এই যে রান্নাঘরটা সামনে থেকে এই রকম দেখতে লাগে। দরজা দিয়ে ঢুকে সবার প্রথমে ডান হাতে সিঁড়ি উঠে যাচ্ছে, আর তার পাশেই এই যে রান্নাঘর, আর ওই দিকটা আমাদের কলপার আছে, তো ওইটা পরে হয়তো শেয়ার করব কোনো ভিডিওতে। আর এই যে দেখো বাদিক থেকে শুরু করছি, এখানে দেখো একটা ফ্যান লাগানো আছে, যেহেতু গরম লাগে মানে বাসন টাসন মাঝে গরম লাগে সেই জন্যই ফ্যানটা লাগানো হয়েছে। এদিকে একটা সুইচ বোর্ড আছে, আর এখানে একটা ট্রলি টাইপসের আছে, মানে ট্রলির মধ্যে বিভিন্ন সবজিপাতি রাখা হয়। তো সবার প্রথমে এই ট্রলিটা দিয়েই শুরু করি। এখানে দেখো এই ছোট্ট ট্রলিটা আমাদের বেশ সবজিপাতি অনেক কিছুই ধরে যায়। সবার প্রথমে দেখো এখানে একটা মোচাও আছে, আসলে এই মোচাটা কিছুদিন আগেই এনেছিলাম, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে। এখানে নর্মাল যে সমস্ত সবজিপাতি থাকে, আলু পেঁয়াজ মানে শুকনো যেসব সবজিপাতি সেইগুলোই রাখা হয়েছে, আর টুকটাক কিছু জিনিসপত্র রান্নাঘরে সেইগুলোই থাকে। আর এটা না ইজিলি এখান থেকে ওখানে সরানো যায়, এই জন্য এটাকে না। এইবার সোজাসুজি চলে আসি, সোজাসুজি সবার প্রথমে চোখে পড়বে এই চিমনিটা, আর তার সামনেই আছে গ্যাস ওভেনটা। এই গ্যাস ওভেনটার পাশে একটুখানি জায়গাও আছে, মানে একটু স্ল্যাব করা আছে, মানে ছোটখাটো জিনিসপত্র রাতে রাখা যায় রান্না করার পর, সেই জন্য দেখো গ্যাস ওভেনটা রাখা আছে এখানে, আর তার পাশে অল্প এক ফালি জায়গা আছে। এখানটায় মোটামুটি আমাদের রান্নার সমস্ত সরঞ্জাম ধরে যায়। আর এখানে দেখো আমি আজকে ভিডিও করার জন্য একটু ডেকোরও করেছি, আর এখানে দেখো সবার প্রথমে একটু মানি প্ল্যান্ট রেখেছি, এটা বেশ সুন্দর লাগছে। আর এদিকে দেখো একটু চা চিনির পাতা যেগুলো রোজকার জীবনে লাগে সেইগুলো রেখেছি। পেছনে একটা মানে কি বলবো ওগুলো কাপ বলে না, ওগুলো কাপের মধ্যে একটু কিছু চামচ বা কাটলারি সেট যেগুলো থাকে সেইগুলো রেখেছি। আর ওর পাশে যে ডেকোরেট করেছি যে প্লেটটা সেটা রেখেছি, আর তার পাশেই রেখেছিলাম চপিং বোর্ডটা। বন্ধুরা এই তো গেল উপরের অংশটা, এবার নিচে কি কি আছে সেইগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করি। এই যে দেখো গ্যাস ওভেনটার নিচে এখানে একটু স্ল্যাব মতন করা আছে, আর এখানে আমাদের টুকিটাকি রান্নার জিনিসপত্রগুলো রাখা হয়। আর এখানে দেখো শাড়ি দিয়ে মশলার জিনিসপত্র রাখা হয়েছে, মানে মশলাই রাখা হয়েছে। তোমাদেরকে তো বললাম যে কোনো জিনিস ফেলতে আমার ভীষণ মায়া লাগে, ভালো লাগে না, আর সেই জন্যই দেখো যে ডাবর হানির যে কৌটোগুলো হয় না, মানে ওগুলো তো গ্লাস জার হয়, তো ওইগুলো আমি ফেলিনি, ওইগুলোই রেখে দিয়েছি। আর ওগুলো
জমিয়ে জমিয়ে ওর মধ্যেই আমি বিভিন্ন মশলাপাতি রেখে দিই। আর এই দিকে দেখো কিছু প্লাস্টিকের কৌটো আছে, এর মধ্যেও কিছু জিনিসপত্র আছে। যেমন এখানে দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, এখানে বিভিন্ন রকমের ডাল রাখা আছে, এদিকে আরও কিছু টুকিটাকি আছে, আর এখানটা দেখো ডিম ভাজার একটা ননস্টিকের প্যানও আছে। আর এইদিকে দেখো নুন, তেল, মানে রোজকার জীবনে যা যা লাগে সেইগুলোই আছে। আর এর একদম নিচে বেশ অনেকটা জায়গা মতন আছে ফাঁকা জায়গাতে, এখানেও বিভিন্ন জিনিসপত্র থাকে। আর আজকে এখানটাতে আছে কিছু রসুন, এইটা অবশ্য সবসময় থাকে না, মাঝে মধ্যেই চেঞ্জ হয়, এইখানে আমাদের চালটা রাখা হয়। আর এইখানে দেখো কিছু কেটলি আছে, আর ওই দিকে দেখো ওই যে রান্নার যেগুলো হয় না, মানে মিক্সিংয়ের জন্য যেসব জার টার হয় না, সেইগুলো রাখা হয়েছে। এইগুলো অবশ্য এদিক ওদিক মানে রাখা হয়, মানে একবার এদিকে একবার ওদিকে এই করা হয়। আর এদিকে দেখো আমাদের গ্যাসের সিলিন্ডারটা রাখা হয়েছে, সিলিন্ডারের ওপরে রুটির যে সমস্ত সরঞ্জাম থাকে সেইগুলো রাখা হয়েছে। আর এইখানে দেখো এক ফালি জায়গা আছে, আর এই জায়গাটাও আমরা ওয়েস্ট করিনি, এই জায়গাটাতেও বিভিন্ন ছোটোখাটো জিনিসপত্র থাকে, মানে হাঁড়ি পাতিল যেগুলো থাকে সেইগুলোই রাখা হয়েছে আর কি। আর এই দিকেও দেখো এখানেও মনে হয় বটি টটি আছে, হ্যাঁ একটা বটি একটা দা আছে, আর এখানে একটা বেলুনও আছে। যাই হলো এই জায়গাটাও আমরা মানে ছাড়িনি। এবার দেখায় এই দেয়ালটাতে কি কি আছে। প্রথমেই দেখো এখানে একটা র্যাক লাগানো আছে, স্টিলের যে র্যাকগুলো হয় না সেইগুলো, আর এখানে বিভিন্ন সরঞ্জাম রাখা হয়। এখানে আমি একটু সাজানোর জন্য এখানে আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট রেখেছি, আর এখানে কিছু বাটি আছে। আর এদিকে দেখো কিছু কাপসের সেট রাখা হয়, আর ডান দিকে রাখা হয়েছে বাটি, আর এই সমস্ত বাটিগুলো তো রেগুলার ব্যবহারই হয়। আর এর উপর একটুখানি জায়গা আছে, এখানেও একটা বাটি আছে আর টুকিটাকি। আর এই যে উপরের জায়গাটাতে থাকে আমাদের স্টিলের যে বাসনপত্রগুলো থাকে সেইগুলো, মানে যেসব থালা বাসন থাকে সেইগুলো, আর এমনি যে প্লাস্টিকের যে সমস্ত প্লেট আমি ব্যবহার করে থাকি সেগুলো অবশ্য এখানে থাকে না, সেগুলো অবশ্য আলাদা একটা জায়গায় আছে। আর এমনিও কাঁচের যে সমস্ত জিনিসপত্র আছে সেইগুলো তো আলাদা জায়গায় রাখা হয়। আর রান্নাঘরটা এইটুকুই আমাদের, আর এর বাইরে আর কিছুই নেই বন্ধুরা। আর এই দিকে কিছু জিনিসপত্র আছে, মানে এখানে হাতা খুন্তি এগুলো সাজিয়ে রাখার একটা জায়গা আছে। তো এই তো ছিল আজকের ভিডিওটা, আর এদিকে না বেসিনও আছে। বন্ধুরা এই তো ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কিচেন ট্যুর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এরপর আর কি ট্যুর যা সেটা আমাকে জানিও।